হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি যেটা মুভিটা রিভিউ করব তার নাম হলো ডিকশনারি, যেটা আমি গতকালই থিয়েটার্সে দেখে এসেছি। এবং এই ফিল্মটার কাস্টিংয়ে আছে আবির চ্যাটার্জি, নুসরত জাহান, মোশারফ করিম, পৌলমি বাসু, ফাল্গুনী চ্যাটার্জি এবং আরও অনেকেই। তো সিনেমাটা আমার কতটা ভালো লাগলো সে সব কিছু তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই সিনেমাটার যে ডিরেক্টর সে হচ্ছে ব্রাত্য বাসু, এবং এই সিনেমাটার গল্প হচ্ছে বেসড অন আ শর্ট স্টোরি বাই বুদ্ধদেব গুহ। তো যখন সিনেমাটা আমি ট্রেলার রিভিউ করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে একটা বোল্ড রিলেশনশিপকে হয়তো ফোকাস করতে চাইছে, দ্যাট ইজ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফে। বাট শুধু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের রিলেশনশিপও নয়, এখানে কিন্তু ফাদার আর সানের রিলেশনশিপকে এক্সপ্লোর করা হয়েছে। মানে এখানে দুটো প্যারাল গল্প চলে, একটা বাবা ছেলের গল্প আর একটা হচ্ছে স্বামী স্ত্রীর গল্প। এবং দুটো গল্পের মধ্যে মধ্যান্তর বা মিডিয়েটার হিসেবে কাজ করেছে অর্ণব মুখোপাধ্যায়ের ক্যারেক্টার, যেটার নাম এখানে দিয়েছে সুমন। তো ও সুমন কিন্তু দুটো গল্পের একটা মিডিয়েটর বা ব্রিজ হিসেবে কাজ করে, যেটা দুটো গল্পকে জুড়ে রাখে পুরো ফিল্মটা জুড়ে। এবং এই সিনেমাটার মধ্যে ব্রাত্য বাসু খুব সুন্দরভাবে একটা রিলেশনশিপ, একটা নয় দুটো রিলেশনশিপকে এক্সপ্লোর করার চেষ্টা করেছে, এবং সেটাকে দেখি যে কিভাবে পুরো ফিল্মটাতে ওটা ম্যাচিওর হয়, এবং ম্যাচিওর হয়ে তারা কিভাবে নিজের রিলেশনশিপের যে বাস্তবটা বা রিলেশনশিপের যে মেন বক্তব্যটা সেটা বুঝতে পারে, এবং কিভাবে তারা সুখে নিজেদের সংসারটাকে চালায় সেটা এখানে দেখানোর চেষ্টা করেছে। তো ডিকশনারি যে নামটা দিয়েছে না, এই নামটা কেন দিয়েছে এবার তোমাদের হয়তো প্রশ্ন আসবে। এখানে এই কারণে দিয়েছে, ফিল্মটা শেষে গিয়ে রেফারেন্স দেয় যে ফাদার বলতে কি বোঝানো হয় ডিকশনারিতে, আর আরেকটা রেফারেন্স দেয় যে হাজব্যান্ড বলতে কি বোঝা হয় ডিকশনারিতে। তো অনেক সময় কি হয়, লিটারাল মিনিংয়ে যখন কোনো ওয়ার্ডকে আমরা ডিকশনারিতে দেখি সেটার কিন্তু একটা মিনিং একরকম হয়, কিন্তু আবার সেই মিনিংটাই যখন আমরা নিজেদের লাইফে সেটাকে গঠন করার চেষ্টা করি তখন কিন্তু সেটার গঠনটা পুরো অন্য রকমই হয়ে যায়, মানে সেটার যে পরিভাষাটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যায়। এখানে যে মোশারফ করিম, যিনি একজন বাংলাদেশি ওয়েল নোন অ্যাক্টর, সে আগাগোড়াই স্ট্রাগল করে বড় হয়েছে সেটা দেখিয়েছে, এবং সে বড় হয়ে একটা ফ্যাক্টরির মালিক হয়ে দাঁড়িয়েছে। তার কাছে এখন পয়সা গাড়ি সব আছে, এবং সে চায় তার ছেলেও একটা ভালো মানে ইংরেজি মিডিয়ামে পড়ুক, এবং সেখানে থেকে সে ইংলিশে কথা বলুক, ইংরেজদের মতো হাবভাব করুক, এরকম করতে চায়। তো ও যখন সায়েন্স নিয়ে পড়তে চায় না, সে যখন হিস্ট্রি নিয়ে পড়তে চায় সেখানে একটা অবজেকশন দেওয়ার চেষ্টা করে, এবং সেই অবজেকশন দিয়ে বোঝাতে চায় আমাদেরকে যে এখনো আমাদের সমাজে এরকম অনেক বাবা মারা আছে যারা নিজেদের ইচ্ছাটাকে নিজেদের ছেলেদের মধ্যে দেখাতে চায়, যেটা নিজেরা করতে পারেনি সেটা ছেলেদের মধ্যে দিয়ে করতে চায়। কিন্তু এটা তো ঠিক নয় না, একটা ছেলের যে মানে ছেলেটা কি চায় বা বাচ্চাটা কি চায় সেটাকে তোমাকে আগে হাইলাইট করা উচিত, কিন্তু সেটাকে আমরা মানে স্যাডলি দেখতে চাই না। ওদিকে আবির আর নুসরাতের রিলেশনশিপটা দেখিয়েছে যে ওরা অ্যারেঞ্জ ম্যারেজে আবদ্ধ, এবং আবির হচ্ছে একটা মানে বয়সে অনেক বড় নুসরাত থেকে। এবার নুসরাত হয়তো ওর সাথে বিয়ে করে সহবাস করে একটা বাচ্চা মেয়ে এনেছে পৃথিবীতে, কিন্তু নুসরাত ওকে ঠিক স্বামী হিসেবে কখনো অ্যাকসেপ্ট করতে পারেনি। তাই জন্য নুসরাত এই যে সুমনের ক্যারেক্টারটা যেটা আছে অর্ণব মুখোপাধ্যায় যে প্লে করছে, ওর প্রেমে পড়ে যায় এবং ওর সাথে একটা রিলেশনশিপে ফর্ম করে, উইচ ইজ কাইন্ড অফ একটা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার দেখায়, উইচ ইজ বয়সে ছোট। অর্ণব মুখোপাধ্যায় কিন্তু নুসরাত থেকে বয়সে ছোট এবং তাকে বৌদি হিসেবে ডাকে, কিন্তু ওই বৌদি দেওয়ার যে ব্যাপারটা বলে সেটাকে এখানে দেখিয়েছে একটা অন্যরকম মিনিং দিয়ে। তো আলটিমেটলি গল্পের শেষ অবধি কি আবির আর নুসরাতের সম্পর্কটা কি গঠন হয়, নুসরাত কি সুমনকে পায় নাকি ওর ভুলটা বুঝতে পারে ও কি করছে, এদিকে মোশারফ করিম বা ওর ছেলে যে দুজনে আছে, ভুল বোঝাবুঝি দুজনের মধ্যে আছে যে আমার ছেলে আমি যেটা চাই সেটা করবে, নাকি ছেলের কোনো কিছু এমন ঘটে যেই সেটার জন্য মোশারফ করিম বুঝতে পারে যে ওর ছেলে ঠিক, এবং দুজনের মধ্যে সম্পর্ক কতটা ভালো হয়, এই দুটো জিনিসকে গল্পের মধ্যে বেশি ফোকাস করা হয়েছে। তো আমি ডিটেলে এইটুকুনি বলতে পারি যে এই ফিল্মটার মধ্যে একটা বোল্ড রিলেশনশিপের যে গ্রাফ, সেই গ্রাফটাকে কিন্তু খুব সুন্দরভাবে এক্সপ্লোর করেছে, এবং ধীর স্থির একটা ব্যাপার দিয়ে এক্সপ্লোর করেছে। মাইন্ড ইউ, ধীর স্থির যখন কথাটা বলছি, ফিল্মটা কিন্তু একটা অ্যাঙ্গেলেও তোমাদের মনে হবে না ড্র্যাগ করছে বা স্লো হচ্ছে বা মনে হচ্ছে যেন আর ভালো লাগছে না, প্যান প্যানানি ক্যান ক্যানানি এরকম কিন্তু একবারও মনে হবে না, উইচ ইজ আ গুড পয়েন্ট ফর দিস কাইন্ড অফ মুভিস, কেন কি এগুলো কিন্তু কমার্শিয়ালের মধ্যে পড়ে না, দিস ইজ আ কাইন্ড অফ আর্ট অর রাদার প্যারাল ফিল্ম। এবং সব থেকে যেটা মানে খুশির বিষয় হলো, ব্রাত্য বাসু নুসরাত জাহানের কাছ থেকে যে অ্যাক্টিংটা আনতে পেরেছে না, মানে ওটা একটা অন্য ডাইমেনশনে তুমি নুসরাত জাহানকে দেখতে পাবে। মানে নুসরাত জাহানকে আমি কোনোদিনই ভাবিনি যে এরম টাইপের ধীর স্থিরওয়ালা রোল এত সুন্দরভাবে কম ডায়লগসে এত ভালো এক্সপ্রেশন দিয়ে এক্সপ্রেস করতে পারবে। সবসময় ওকে একটা মানে কি বলবো, চার্মার আই ক্যান্ডি হিসেবে দেখা হয়েছে।
আর ওদিকে আবির, আবির দাকে তুমি কি বলবো, আবির দা তো যথেষ্ট ভালো অ্যাক্টিং, এবং আবির দার এখানে যেটা সুপুরুষ একটা চরিত্র দেখিয়েছে না, সেটা সাধারণত আমরা ব্যোমকেশ বক্সিতে দেখতে দেখে এসেছি, এবং ব্যোমকেশ বক্সির যে ইমেজটা আছে না, সেটা পুরো ফিল্মটার মধ্যে ওকে অনেক জায়গায় ফিল করেছি আমি, কারণ ওই পাঞ্জাবি বেশটা প্রায় ওরকমই মনে হচ্ছিল। ওদিকে অর্ণ মুখোপাধ্যায় সুমনের রোলে, সে কিন্তু একটা খুব সিগনিফিকেন্ট রোল প্লে করেছে এবং খুব ভালো অ্যাক্টিং করেছে। আর মোশারফ করিম, উনি হলেন বাংলাদেশের একজন অ্যাক্টর, মানে আমি হয়তো ছোট মুখে অনেক বড় কথা বলবো, বাট ইটস আ ফ্যাক্ট, ওনার অ্যাক্টিং এর মধ্যে একটা অদ্ভুত কমিক টাইমিং আছে, এবং সেই কমিক টাইমিংটা না আমাকে মনে করিয়ে দিয়েছে বলিউডের লেট অ্যাক্টর ইরফান খানের কথা, মানে এতটাই এফেক্টিভ ওনার অ্যাক্টিংটা লেগেছে। তো এই ছিল এদের অ্যাক্টিং এর পারফরমেন্স। পৌলমী বাসু, পৌলমী বাসু কিন্তু দারুণ অ্যাক্টিং করেছে, এবং আবির দার বাবাও এই ফিল্মে আছে, ফাল্গুনী চ্যাটার্জি, উনিও উনিও একটা রোল ভালো করেছে। তো সবাই সবার অ্যাক্টিং এর দক্ষতা কিন্তু বেশ ভালো দেখিয়েছে, এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে ক্যাপ্টেন অফ দ্য শিপের জন্য ব্রাত্য বাসু, যে এত সুন্দরভাবে তাদের অভিনয়টাকে স্ক্রিনের মধ্যে নিয়ে আসতে পেরেছে। তো 1 ঘন্টা 50 মিনিটের এই সিনেমাটা, আমি রিকোয়েস্ট করবো যে তোমরা কিচ্ছু মনে না করে সিনেমাটা একবার টাচ দিয়ে আসো। এইটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই সিনেমাটার যে ব্যাপারটা আছে না, যে পটভূমিকা বা যে কনসেপ্টটা দেখানো হচ্ছে, সেটা তোমাদের নিরাশ করবে না, এবং তোমরা কিন্তু একটা অন্যরকম ফিল্ম দেখার মজা পাবে। তো সিনেমাটা আমার জন্য একটা বিশাল বড় থামস আপ অ্যান্ড আ ভেরি, মানে কি বলবো, গুড ক্ল্যাপিং, যে এরকম একটা কনসেপ্টকে এত সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছে। তো আজকের রিভিউটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। আর যদি আমার সাথে ডাইরেক্ট ইন্টারাক্ট করতে চাও, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর আজকে হলো সরস্বতী পুজো, আমার ড্রেস দেখে বুঝতে পারছো আমি পাঞ্জাবি পরেছি, এবং এই অঞ্জলি দিয়ে আসলাম। হয়তো এই ভিডিওটা যখন স্ট্রিম করবে তখন হয়তো রাত হয়ে যাবে, বাট আমি সকালবেলা অঞ্জলি দিয়ে তোমাদের এই ভিডিওটা শ্যুট করছি। তো হ্যাপি সরস্বতী পুজো টু অল, আর ভালো থেকো, স্টে টিউন।